আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। আপনারা জানেন আমি কিছুদিন আগে মেয়ে সন্তানের বাবা হয়েছি। আমার এই নিয়ে চারটা সন্তান, তিন মেয়ে এক ছেলে। আমি হঠাৎ করে ভিডিওটা বানানোর চিন্তা করলাম। আমার কাছে মনে হলো যে এই যে কিছু রিয়েলাইজেশন আমাদের মধ্যে আসে, সেটা নিয়ে কিছু ভিডিও বানানো দরকার। এই যে আমার, আমি দেখলাম আমার চোখের সামনে এই যে চারবারের যে ঘটনা, চারবার আমার ওয়াইফ বাচ্চা জন্ম দিল। আমি জানি না, বাংলাদেশে এই সিস্টেমটা নাই, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে এবং অনেক দেশেই বাবারা ডেলিভারির সময় থাকে, আর অনেক মুসলিম কান্ট্রিতে বাবারা ডেলিভারির সময় থাকে না, থাকতে দেওয়া হয় না, বলা হয় যে এটা ঠিক না। অথচ এটার কোনো অথেন্টিক হাদিস নাই এবং পবিত্র কোরআনে কোথাও বলা নাই এরকম কিছু। জানি না কোথা থেকে তারা পেয়েছেন, হয়তোবা পূর্বপুরুষ বলেছে। এখন পূর্বপুরুষ কারা বলেছেন, তারা আসলে কোন কিসের বেসিসে বলেছেন জানি না। আর আপনাদের যদি এরকম কোনো প্রুফ থাকে যে হ্যাঁ, ডেলিভারির সময় যখন বাচ্চা জন্ম হবে তখন বাচ্চার বাবা সামনে থাকতে পারবে না, এরকম যদি কোনো প্রুফ থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টসে লিখবেন। তো আজকে আমি আমার অনুভূতির কথা জানাবো, আমার কিছু এখান থেকে কিছু শিখার কথা জানাবো, যা আমি শিখেছি, যা আমি উপলব্ধি করেছি। এই যে কষ্টটা আমরা যে কাছে থেকে দেখেছি, চারবার আমি চারবারই সাথে ছিলাম, আমার ওয়াইফকে আমি সাপোর্ট দিয়েছি, আমার ওয়াইফের সাথে ছিলাম, একটা মেন্টাল সাপোর্ট। আপনারা বিশ্বাস করবেন না কতটা কষ্ট একটা মা, সে কতটা কষ্ট সহ্য করে সন্তান জন্ম দেয়, সেটা নর্মাল হোক, সেটা সি সেকশন হোক, যেভাবেই হোক, যেভাবেই ডেলিভারি দেয়, যেটাই হোক, কষ্ট দুইটাতেই হয়। এই যে তীব্র কষ্ট, এই যে কত কষ্ট, আপনারা চিন্তা করতে পারবেন না, আমি আসলে বলে বোঝাতে পারবো না। এই কষ্ট দেখার পরে, মায়ের এই কষ্ট আমি চারবার যখন দেখলাম আমার জীবনে, আমার মনে হয় যে একটা মাকে মাথার উপর তুলে রাখা উচিত, একটা মাকে মাথার উপর তুলে রাখা উচিত, একটা মাকে সম্মান করা উচিত, সে যার মারি হোক, আপনার মা হোক, আরেকজনের মা হোক, মাকে সম্মান করতে হবে। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে মাকে কিন্তু সম্মান করতে বলা হয়েছে। কেন সম্মান করতে বলা হয়েছে, এটার একটা ঝলক শুধু আমি এই চারবারে উপলব্ধি করতে পেরেছি। আমার চোখের সামনে আমি দেখেছি নর্মাল ডেলিভারি কিভাবে হয়, কতটা কষ্ট হয়। আমি দেখেছি সিজার হওয়ার পরে একটা মেয়ের কত কষ্ট হয়, একটা মায়ের কত কষ্ট হয়, তার রিকভারি টাইম কিরকম লাগে, কত রকম কমপ্লিকেশন হয়, একটা মা বাচ্চার জন্য কি করতে পারে। যখন সি সেকশন হয় তখন মাকে, এমন মাও আছে যাদেরকে সম্পূর্ণভাবে সেন্সলেস করা যায় না, আমি এরকম দেখেছি যে মাকে জিজ্ঞেস করা হচ্ছে, মা ভয় পাচ্ছে যে আমি এর আগে ডেলিভারিতে আমাকে পুরো সেন্সলেস করা হয়নি, আমি সব টের পাচ্ছিলাম, আমি সব বুঝতে পারছিলাম, আমি এটা চাই না একেবারে সেন্সলেস করে ফেলা হোক। তখন ডাক্তার যখন বলছে যে আপনাকে যদি একেবারে সেন্সলেস করে ফেলা হয় তাহলে আপনার বাচ্চার ক্ষতি হবে, জাস্ট যেই মানুষটা, যেই মাটা এই কথাটা চাচ্ছিল না, হঠাৎ করে সে রাজি হয়ে গেল যে আমার বাচ্চার ক্ষতি হবে না, আমাকে সেন্সলেস করতে হবে না, আমার যাই হোক, আমার বাচ্চার কিছু হতে পারবে না,
এ হচ্ছে মা। একটা মা বাচ্চা জন্ম দেওয়ার সময় কষ্টে, তীব্র কষ্টে বলে ওঠে যে আর না। তারপর যখন বাচ্চাটা পৃথিবীতে আসে, সাথে সাথে তার চেহারা দেখে, তার কান্না শুনে, সাথে সাথে সে আবার বলে যে আমি আরো আবার মা হতে চাই, আমি এই সৌভাগ্য আবার চাই। এই হচ্ছে মা। আজকে আমরা মাকে কষ্ট দিই। আজকে আমরা যখন বড় হয়ে যাই, তখন মাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। মায়ের কিন্তু ভুল হতে পারে, মা কিন্তু মানুষ। মাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। না দেখে আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর উপাসনা করি। আল্লাহর কাছ থেকে কেন আল্লাহর উপাসনা করি? কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছ থেকে কিছু পেয়েছি। আল্লাহ সৃষ্টি করেছেন দেখেই আজকে আমরা এখানে আছি, কথা বলতে পারছি। আল্লাহ মা দিয়েছেন দেখার জন্য, যে মার কাছ থেকে, মা আপনাকে জন্ম দিল, মার কাছ থেকে পেলেন, মা আপনাকে পৃথিবীতে আনলো, সেই মাকে আপনি কিরকম দেখেন, সেই মাকে আপনি কত ভালোবাসেন। আপনি মাকে ভালোবাসেন না, মাকে কষ্ট দিলেন, বড় হওয়ার পরে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, মাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, মোনাজাতে বসে আল্লাহকে বললেন, আল্লাহ আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার রব আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি কি মনে করলেন? আপনার ভালোবাসা কি ধরনের ভালোবাসা সেটা আল্লাহ বুঝে নাই? আল্লাহ তো প্রসেস করেই রেখেছে, আপনার এই ব্যাপারগুলো বুঝার জন্য সব প্রসেস করা আছে। আপনি তো ফেল করেছেন, যেই মাকে কষ্ট দিয়েছেন, একজন মাকে আপনি কষ্ট দিয়েছেন, তার মানে আপনি আল্লাহকে, আল্লাহ যখন আপনাকে আপনার কাছ থেকে রিজিক উঠিয়ে নিবে, আপনাকে কষ্ট দিবে, তখন আপনি আল্লাহকেও উল্টাপাল্টা বলবেন। আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে মনুষ্যত্ব নাই। মাকে ভালোবাসুন। একটা সময় এমন আসবে, দেখবেন মা বাবা, আমি এখানে বাবাকেও নিয়ে আসছি, মা বাবা এরা যখন বয়স হয়, এরা বাচ্চা হয়ে যায়, তখন এদের অনেক ভুল দেখবেন, এরা সিলি সিলি মিস্টেক করবে, অনেক উল্টাপাল্টা কাজ করবে, বাচ্চাদের মতো কাজ করবে, তখন আপনাদের মুখ থেকে উফ শব্দটা চলে আসতে পারে। এটার জন্য কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে উফ পর্যন্ত না করতে বলা হয়েছে। আপনারা কিতাব পড়েন, আপনারা জানবেন, আপনারা সূরা ইয়াসিনের 68 নাম্বার আয়াতটা একটু পড়ে দেখেন। যারা বৃদ্ধ হয়, যাদের আয়ু বেশি দেওয়া হয়, তাদেরকে আবার পূর্বের অবস্থাতে ফিরিয়ে নেওয়া হয়, ওই আয়াতটা পড়ে দেখেন। তারা বাচ্চা হয়ে যায়, আপনার মা, আপনার বাবা, আপনি আপনি বড় হচ্ছেন, আপনার শক্তি আসছে, আপনার শরীরে শক্তি আসছে, আপনি সব কিছু করতে পারছেন। ওই অবস্থাতে আপনার মা ছিল, ওই অবস্থাতে আমার বাবা ছিল, আস্তে আস্তে সে তারা শিশু হয়ে যায়, আপনি শিশু থেকে বড় হয়েছেন, তারা বড় থেকে আস্তে আস্তে শিশু হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে। হঠাৎ করে দেখবেন সাধারণত 50 বছরের পরে বাবারা মারা একটু সেন্সিটিভ হয়ে যায়, দেখবেন টিনেজারদের মতো হয়ে যায়, 13 থেকে 19 বছর, এই এরকম বাচ্চারা যেরকম করে ওরকম হয়ে যায়, একটুতে মাইন্ড করে বসে, মানে কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নাই, আগে এত মাইন্ড করতো না, এখন একটুতেই মাইন্ড করে বসে, তাদের সাথে ঠিকমতো কথা বললে তারা বুঝে না, তারা খুব সিলি সিলি মিস্টেক করে। একটু খেয়াল করে দেখেন, আপনাদের বাসায় তো আছে, 50 বছরের উপরে অনেকেই আছে, বাবা মা আছে, দেখেন 60 বছর 70 বছর যত বয়স হতে থাকবে, তত তারা বাচ্চা হতে থাকবে, ছোট বাচ্চাদের মতো হতে থাকবে, তাদের কাছ থেকে শক্তিটা চলে যাবে। আপনি প্রথমে বিছানায় পড়েছিলেন, জন্মের পরে আপনি নড়তে পারতেন না,
আপনি ক্রল করতে পারতেন না, আস্তে আস্তে বসতে শিখেছেন, আস্তে আস্তে নড়তে শিখেছেন, আস্তে আস্তে আপনার হাঁটুর শক্তি আসছে, আপনি হাঁটতে শিখেছেন। ওইভাবে আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকবে বয়স্কদের। আপনার যখন বয়স হবে তখন আপনি পেছনের দিকে যেতে থাকবেন, প্রথমে টিনেজারদের মতো হয়ে যাবেন। একটুতেই মাইন্ড করবেন কে কি করেছিল, অনেক আগের আগের কথা মনে পড়ে যাবে, এখনকার কথা ভুলে যাবেন সব। এখন কি হয়েছে না হয়েছে মানুষকে চিনবেন না আস্তে আস্তে, কিন্তু সেই আগে কে আপনাকে কি কষ্ট দিয়েছে সেইটা আপনার মনে পড়া আরম্ভ করবে। এ আমার জন্য এইটা করে নাই, ও আমার জন্য ওইটা করে নাই, আমার নিজের বাবা আমাকে দেখে নাই, আমার নিজের ভাই আমাকে দেখে না, আমার নিজের এ আমাকে দেখে না, আমার ওই বন্ধুকে আমি এত কিছু দিয়ে দিলাম, আমার বন্ধু আমার জন্য কিছুই করলো না। এই জিনিসগুলো তার মাথায় আসতে থাকে, এই জিনিসগুলো সে বলতে থাকে। একটা সময় তাদের নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করে, ঠিক টিনেজের যেরকম হয়। শুধু টিনেজ বলতে বোঝাচ্ছি 13 থেকে 19 বছর না, আর এর বাইরেও এরকম হয়। 25 বছর পর্যন্তই ছেলেরা মেয়েরা এরকম থাকে অনেক সময়, যে একটা সুইসাইড করার একটা টেন্ডেন্সি আসে। তো ওই সময়টা মনে হয় সবাই খারাপ, সবাই আমার জন্য আমাকে বুঝে না, হ্যাঁ কেউ আমাকে বুঝে নাই, আমার বাবা আমাকে বুঝে নাই, আমার মা আমাকে বুঝে নাই। তখনই হয় ওই সুইসাইডের মতো খারাপ কাজগুলো। আপনারা কিছুদিন আগে দেখেছেন রিয়া সাহেবের বাবা, রিয়া সাহেবের শ্বশুর সুইসাইড করেছেন। ওই একই জিনিস তো হয়েছে, দেখেন তার মনে পড়ে যাচ্ছিল সব আগের কথা, তার ভালো লাগে না। ওই সময়টা, ওই সময়টা আপনার বাবাকে আপনার মাকে সাপোর্ট দিতে হবে। ওই সময়টা, ওই সময়টা, যেই সময়টা আপনি আপনি এজেছিলেন, ওই সময়টা আপনার মা আপনাকে সাপোর্ট দিয়েছে, আপনার বাবা আপনাকে সাপোর্ট দিয়েছে, আপনার বাবা আপনার মা আপনাকে আহ্লাদ করেছে, আপনার আহ্লাদ করে আপনাকে বুঝিয়েছে, আপনি টিকে গেছেন, আপনি আস্তে আস্তে সামর্থ্যবান হয়েছেন, কাজ আরম্ভ করে দিয়েছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, বউ বউ বাচ্চা হয়েছে, আপনি সামর্থ্যবান হয়েছেন। তারপরে আপনার বাবা যখন, আপনার মা যখন ওই এজে পৌঁছালো, তখন তাদের উপর থেকে আপনাদের খেয়াল সরে গেছে। তখন আপনারা খুব বিজি, আপনাদের লাইফ নিয়ে বিজি, আপনাদের ওয়াইফ নিয়ে বিজি, আপনাদের হাজবেন্ড নিয়ে বিজি, আপনারা কত বিজি, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বিজি। বাচ্চা টেক কেয়ার করবেন নাকি মাকে শোনাবেন? মায়ের বোকামিগুলো, মায়ের বাবার বোকামিগুলো, বাবার বাচ্চামিগুলোকে আপনি বেবিসিট করবেন? আপনাদের মাথা খারাপ হয়ে যায়, আপনারা পারেন না, শেষ পর্যন্ত মুরব্বীগুলো একা হয়ে যায়, একা হয়ে যায়। কাউকে হয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয়, আর কেউ হয়তো বা একা মরে থাকবে, পড়ে থাকবে, এটা ভেবে নিজেকে শেষ করে ফেলে। ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় আমি আমি মরে গেলে কেউ দেখবে না আমাকে, মানে তার দোষ দিয়ে লাভ নাই, তার মাথা কাজ করছে না, সে বোকা হয়ে গেছে, সে বাচ্চা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সে তার হাঁটুর জোর কমে যাবে, আস্তে আস্তে সে বিছনাতে পড়ে যাবে, আস্তে আস্তে সে আর লড়তে পারবে না, আস্তে আস্তে সে খেতে পারবে না কেউ না খাওয়ায় দিলে। এই বয়সটা তার আসতেছে, তে আয়ু, সে আয়ু পাচ্ছে, যত আয়ু বাড়বে তত সে বাচ্চা হয়ে যাবে, তার শক্তি কমে যাবে, তার শক্তি চলে যাবে আস্তে আস্তে। মাতৃ গর্ভ থেকে এসে একটা সময় মাটির গর্ভে চলে যাবে। আমাদের শুরু হয় মাতৃ গর্ভ থেকে, তারপরে আমরা চলে যাই মাটির গর্ভে। এই যে এই সময়টা আপনারা চিন্তা করে দেখেন কত কিছু হয় আমাদের সাথে, আমরা আমাদের বাবা মাদেরকে টেক কেয়ার করতে পারি না, আমরা আমাদের বাবা মাদেরকে টেক কেয়ার করতে পারি না। জান্নাতের টুকরা, জান্নাতে যেতে চাই আমরা, সবাই জান্নাতে যেতে চাই, সবাই বলি আল্লাহকে অনেক ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি না, কিভাবে আপনি আল্লাহকে ভালোবাসেন? আর আমি আসলে সুইসাইডের কথা একটু বলতে চাই, যাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, যারা সুইসাইড করতে চান, যাদের মনে হয় যে জীবনটা, জীবনটাই প্রবলেম, জীবনটা শেষ হয়ে, শেষ করে দিতে পারলে, আমি যদি জীবনটা শেষ করে দিতে পারি সব টেনশন শেষ, এই চিন্তা আপনারা যারা করেন, বিশ্বাস করেন এটা একেবারে ভুল একটা ধারণা। আপনারা আত্মা সম্পর্কে, আমার আপনার আমাদের কারো ধারণা নাই। এই সোলটা আসলে কি হয়,
মৃত্যুর পরে আপনার বডিটা তো চলে যায়, আপনারা তো বডির ব্যথাটা চিন্তা করছেন, বডির ব্যথা, হালকা একটা ব্যথা অনুভব করলেন তারপরে মরে গেলেন, আপনারা চিন্তা করেন সবচাইতে কম পেইন হবে কিভাবে, ওকে ঠিক আছে মাথা, মাথায় সব পেইন ফিল করে আমি মাথাকেই গুলি মারি, তারপর কম পেইন ফিল করবো না। আসলে কি তাই? পেইনের কথা বাদই দিলাম। আমরা আত্মহত্যা করি কি কারণে? শরীরের কোনো কষ্টের কারণে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন ভেতরে, মনের ভেতরে যে কষ্টগুলো, এই কষ্টগুলো আমরা সহ্য করতে পারি না, এবং এই কষ্টগুলা আপনি যদি মারা যান, আপনি যদি নিজের শরীরটাকে শেষ করে ফেলেন, আপনার শরীর তো চলে যাবে কিন্তু আপনার সোলটা থাকবে, আপনার সোলটা ওই কষ্টটা অনুভব করার মতো শক্তি আপনার সোলের মধ্যে আছে। আপনারা একটু চিন্তা করে দেখেন, যখন আপনাদেরকে কেউ কষ্ট দেয় আপনাদের কষ্টটা কোথায় লাগে? আপনারা বলেন না, মনের ভেতরে কষ্টটা লাগছে, একেবারে অন্তরের ভেতরে গিয়ে লাগছে। একটু টেস্ট করায় দেখেন তো, দেখেন তো আপনার বুকের মধ্যে, অন্তরের ভেতরে কোনো ক্ষত হয়েছে কিনা, শরীরের মধ্যে কোনো ক্ষত হয় কিনা ওই ব্যথায়, ওই ব্যথায় আপনার শরীরের সাথে কোনো টাচ নাই, কোনো সম্পর্কই নাই, আপনার আত্মা ব্যথা পায়, আপনার অন্তরটা ব্যথা পায়, ওই অন্তরটাতে আপনি, এই অন্তরটাকে আপনি শেষ করতে পারবেন না, আপনি যতই সুইসাইড করেন কিন্তু এই সোলটাকে আপনি শেষ করতে পারবেন না, সোলের যে ব্যথা অনুভব করার শক্তি সেটাকে আপনি শেষ করতে পারবেন না। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সোল থাকবে, তখন আপনার কষ্টগুলা, যত কষ্ট এই দুনিয়াতে পেয়েছেন তার চাইতে অনেক গুণ কষ্ট আপনি পাবেন, আপনার সোল পাবে। তখন আপনার মনে হবে, ইস আমি কি ভুল করলাম, আমি তো ভেবেছি কষ্ট শেষ হয়ে যাবে, কোথায় কষ্ট শেষ হলো, এখন তো আমি দুনিয়াতে যে কষ্ট পাচ্ছি তার চাইতে অনেক অনেক গুণ বেশি কষ্ট পাচ্ছি। এই কথাগুলো তখন হয়তো আপনারা চিন্তা করবেন, তখন আপনার সোল কষ্ট পাবে, চিন্তা করবে এই ভুলটা যদি আমি না করতাম, আমি যদি আত্মহত্যা না করতাম, আমি যদি ওয়েট করতাম, আমার মৃত্যু যদি নর্মালভাবে হইতো তাহলে আজকে আমি জান্নাতে যেতাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এরকম একা হয়ে গেছেন, যাদের বাচ্চা কাচ্চারা আপনাদেরকে বুঝতে পারছে না, আপনাদেরকে একা করে দিয়েছে, দয়া করে আপনারা ধর্মের পথে চলে যান। এই অবস্থাতে আসলে আপনারা ধর্মের পথে চলে যাবেন, আল্লাহর সাথে আরো ক্লোজ হয়ে যাবেন, নামাজ পড়বেন, মসজিদে থাকবেন, মসজিদে যাবেন, ওই কমিউনিটির সাথে মিশবেন, অনেকেই দেখবেন আপনার মতন আছে যারা ধর্ম প্রচারে লেগে গেছে, তাদের সাথে অ্যাড হয়ে যান, দেখবেন জীবনটা, বাকি জীবনটা অনেক শান্তির হয়ে কাটবে। আপনার চিন্তা, আপনি মনে করেন আপনি মারা গেছেন, আপনি তো নিজেকে শেষই করে দিতেন, আপনি শেষ না করে আপনি ধর্মের পথে বের হয়ে যান, ধর্ম প্রচারে লেগে যান, সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশন তৈরি করেন, একটা কানেকশন তৈরি করেন সৃষ্টিকর্তার সাথে, দেখবেন আত্মহত্যার কথা মাথায় আসবে না। তখন চিন্তা করবেন একটা সময় নিজেকে শেষ করতে চেয়েছি, কি বোকা আমি ছিলাম, এই বয়সটা বেশি দিন থাকবে না। আপনারা যখন বৃদ্ধ হন, আস্তে আস্তে বাচ্চা হয়ে যান, এই যে টিন এজের সময়টার বয়সটা পার করতে থাকেন, ওই সময়টা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে শরীরের শক্তি কমে যাবে, তখন শুধু মোনাজাত করবেন, তখন শুধু প্রার্থনা করবেন আল্লাহর কাছে, এই সময়টা পার করেন, আপনারা আত্মহত্যা করেন না। আমি এটা নিয়ে কথা বলি, এর আগের ভিডিও, এর আগের অনেক ভিডিওতেও আমি বলেছি আত্মহত্যা নিয়ে কথা, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। আর একটা নতুন একটা সিস্টেম চালু করেছেন আপনারা, আমি দেখছি যে অনলাইনে, ফেসবুকে এসে, লাইভে এসে আত্মহত্যা করছে, এই এই যে এই খারাপ জিনিসটা বন্ধ করেন, এই খারাপ জিনিসটা বন্ধ করেন। আত্মহত্যা কোনো সলভ না, নিজেকে হত্যা করা কোনো সলভ না, এটা গুনার কাজ, এটা কত বড় গুনা সেটা বোঝানোর মতন, যেহেতু আমাদের আত্মার জ্ঞান নাই আমরা বুঝবই না, আত্মার জ্ঞান আমাদের সম্পূর্ণ দেওয়া হয় না, এটা একটা সিক্রেট হিসেবে আছে, এই সিক্রেট যেহেতু জানি না আমরা বুঝবো না মৃত্যুর পর তার কি হবে, তার কষ্টটা কতটা চরম হতে পারে। আমার এই কথা শুনে যদি একটা মানুষও আত্মহত্যা থেকে সরে যান তাহলে আমি সার্থক,
আর কিছু লাগবে না। আমার এই ভিডিওটার যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, মাকে চিনুন প্রথম, আপনার বাবাকে চিনুন, আপনার মা বাবা দুজনকে চিনুন। আর এরা যখন বয়স হয়ে যায়, এদের যখন বৃদ্ধ হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, তাদেরকে ঠিক করার চিন্তা করা দরকার নেই। তাদেরকে বোঝানোর, তাদেরকে কোনো রকম বুঝিয়ে টুঝিয়ে সময়টা পার করে দেন। সে বুঝবে না, একটা পুরো বাচ্চা হয়ে গেছে, সে এখনকার উটকো জিনিসগুলো নিয়ে জিনিসগুলো ভুলে যাবে। একেবারে বুড়া যখন হয়ে যায় দেখবেন সে এখন ঘটনাগুলো ভুলে যেতেছে, কিন্তু অনেক আগের আগের ঘটনা নিয়ে পড়ে আছে। তাদেরকে একটু সাপোর্ট দিন, এই কথাটাই আজকে আমার বলার ইচ্ছা ছিল আপনাদেরকে। আমি অনেক অনেক ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারছি না, আর টিউটোরিয়ালগুলো বানানোর খুব ইচ্ছা আমার, কিন্তু টিউটোরিয়াল বানাতে একটু একটু প্রিপারেশন লাগে। এই যে আমি জুম্মার নামাজ পড়ে বের হয়ে গাড়িতে বসে কথাগুলো বললাম, 20 মিনিট সময় পার হয়ে গেছে, 21 মিনিট সময় পার হয়ে গেছে, এটা সম্ভব, কিন্তু টিউটোরিয়াল বানানো এই 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 সময়ে আমার পক্ষে সম্ভব না। আমি আমার ওয়াইফকে সাপোর্ট দিচ্ছি, যতটুকু সম্ভব সাপোর্ট দিচ্ছি তার এই অবস্থাতে। আমি আমার কোম্পানি থেকে, আমি যেখানে জব করি সেখান থেকে 2 মাসের ছুটি পেয়েছি, এই 2 মাস এইভাবেই কেটে যাবে, মানে খুব যে এনজয় করছি তা না, এনজয় করছি আমার বাচ্চার সাথে, বাট এরকম মনে করেন না অনেক সময় পেয়েছি এখন টিউটোরিয়াল বানাতে পারবো না, আমার কম্পিউটারে বসার সময়ই নাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি। আপনারা বুঝেন, অনেকে যারা বুঝেন না, যারা সুইসাইড করেন, সুইসাইড অ্যাটেম্প নেন, তারা এগুলো থেকে ফিরে যান। আপনারা ভালো থাকবেন।